এক সময় পতিত পড়ে থাকা নদী বেষ্টিত গাইবান্ধার একশো আশিটি বালুচরে চাষ হচ্ছে নানা জাতের ফসল ধান গম ভুট্টা ও সবজি আবাদ করে এখন স্বাবলম্বী চরের পরিবারগুলো গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট মাচায় লাউ জমিতে মিষ্টি কুমড়া আর বেগুন আবাদ হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সহ নানান সবজি শুধু তাই নয় চাষ হচ্ছে ধান গম ভুট্টার মতো অর্থকরী ফসলও এক সময়ের পতীত জমি গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত চরাঞ্চলের দৃশ্য এটি পিএস লাগাছি মরিচ লাগাছি এই আলু লাগাছি এই লাগাছি এই বেগুন লাগাছি আবার খুব ভালো হওয়া খুব ভালো হয় সেখানকার চরগুলোতে বর্ষাকালে অধিক পরিমাণে পলিমাটি পড়ায় সব ধরনের ফসল ফলানো যাচ্ছে জানান কৃষকরা চরের মধ্যে পলিমাটি আসার পরে মনে করেন ধান ইরি গুঁড়ো বাদাম সরিষা ভুট্টা মরিচ মোটামুটি আরে বেগুন টেগুন সবই হচ্ছে বাদাম মনে করে এক বিঘা তুমি বললে মনে করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা খরচ হয় তুমি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি হয় কৃষি বিভাগের লোক যদি আমাদের আমাদের চরে আসতো তাহলে আমরা এই আরো উপকৃত হতাম এসব চরে কৃষি উৎপাদনও হচ্ছে ভালো বর্ষা মৌসুমের তিন মাস ছাড়া বাকি সময়টায় নানা ফসল চাষ করে স্বাবলম্বী হয়েছে চরের দরিদ্র পরিবারগুলো মোটামুটি ভালো খাওয়া দাওয়া আর কি কিছু বাইরে কোনো ইনকাম নাই আমরা এলে ফসল ফলাই এমন গরু ছাগল পালি এগুলোর উপর নির্ভর করে আমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই সংসার চালাই কৃষি বিভাগের হিসেবে জেলার একশো আশিটি চরে আঠারো হাজার হেক্টর জমিতে প্রায় সব ধরনের ফসল ফলাচ্ছেন চাষিরা যে চরগুলোকে বায়ুচর হিসাবে দেখে এসেছি এখন সেগুলো সবুজ উর্বর ভূমিতে পরিণত হয়েছে ভুট্টা মরিচ চীনাবাদাম মিষ্টি কুমড়া এবং আরো কিছু মশলা ফসল বিশেষ করে পেঁয়াজেরও কিন্তু এখানে আবাদ শুরু হচ্ছে চাষাবাদ করে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে গাইবান্ধার চরাঞ্চলের দরিদ্র মানুষের তবে স্বল্প সুদে সরকারি ঋণ সহায়তা পেলে উৎপাদন আরও বাড়বে বলে মনে করছেন তারা মাছরাঙা ডেস্ক